আসসালামু আলাইকুম সবাইকে, ইংলিশ এ টু জেড চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। যে টেন্স দ্বারা বর্তমান কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। যেমন হি স্লিপস, সে ঘুমায়। হি রিডস এ নভেল, সে একটি উপন্যাস পড়ে। এখানে বাক্য দুটিতে বর্তমান সময়ের কথা উল্লেখ করা হয়েছে, তাই এ বাক্য দুটি হবে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ থাকলে, বাকি অংশ না থাকলে নাই। যেমন হি রিডস এ বুক, এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং রিডস হচ্ছে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। এখানে রিডস এর সাথে এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে এর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি। হি হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টের পরে মূল ভার্ব বসে, এখানে হির পরে রিডস মূল ভার্ব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে বা ভার্বের শেষে এস বা ইএস বসে। এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। যে সকল ভার্বের শেষে এস এইস, এস এস, সি এইস, এক্স এবং ও থাকে, তাদের সাথে বা তাদের শেষে ইএস যোগ করতে হয়। তাহলে হি রিডস এ বুক, এটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।